এবার তো সরাসরি আবার রেড রোডের দিকে নজর রাখা যাক, কারণ আর কিছুক্ষণের মধ্যেই কার্নিভাল শুরু হতে চলেছে এবং তার আগেই প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে গেলেন সিপি মনোজ বর্মা। কার্নিভালের প্রস্তুতি কিরকম ভাবে চলছে সেখানে খতিয়ে দেখতেই রেড রোডে পৌঁছে যান সিপি মনোজ বর্মা। দুপুর থেকেই কলকাতার একাধিক রাস্তাতেও যান চলাচল নিয়ন্ত্রিত হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই। গোটা দেশ থেকেই বিভিন্ন জায়গা থেকে বিশিষ্ট অতিথিরা তারা উপস্থিত হন এই কার্নিভালে দেখার জন্য। এই কার্নিভালে আমন্ত্রিত যারা রয়েছেন তারাও এসে পৌঁছতে শুরু করবেন কিছুক্ষণের মধ্যেই। এই যে কার্নিভাল, সেই কার্নিভালের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতেই শেষ মুহূর্তে কি প্রস্তুতি রয়েছে তা খতিয়ে দেখতে এই মুহূর্তে সেখানে পৌঁছে গিয়েছেন পুলিশ সিপি মনোজ বর্মা। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে এবং কড়া নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে রয়েছে সেখানে। প্রস্তুতির ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। যে সমস্ত ট্যাবলো করে একের পর এক যে পুজোগুলো রয়েছে সেই পুজোগুলো তাদের যে থিম ভাবনা সেজে উঠেছে এবং এই যে কার্নিভাল, সেই কার্নিভালে একের পর এক থিম ভাবনা নিয়ে এই যে ট্যাবলোগুলো এগিয়ে যাবে বিভিন্ন পুজো কমিটির তরফ থেকে এই পুজোগুলো, সেইগুলো ইতিমধ্যেই সেখানে এসে ঢুকতে শুরু করেছে তা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে কার্নিভালের প্রস্তুতির ছবিটা সরাসরি এই মুহূর্তে ধরা পড়ছে আপনাদেরকে, সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি রেড রোড থেকে। দেখতে পাচ্ছেন যে একের পর এক পুজো কমিটির যে ট্যাবলো তা ইতিমধ্যেই আসতে শুরু করেছে। প্রত্যেক বছরই অভিনব ভাবনাতে প্রত্যেকটি পুজো কমিটি তাদের এই ট্যাবলোগুলোকে সাজিয়ে তোলে এবং সেক্ষেত্রে 100-এরও বেশি পুজো কমিটি তারা অংশ নিচ্ছে আজকের এই পুজো কার্নিভালে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো থাকবেনই, পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে বিশিষ্ট অতিথিরা তারা উপস্থিত থাকবেন এই কার্নিভালে, যার কারণে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, কার্যত নিরাপত্তার বলয় মুড়ে ফেলা হয়েছে এই রোড রোড। এবং সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন কিভাবে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে, চারিদিকে ঘিরে ফেলা হয়েছে, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রেড রোডকে, কারণ আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে দুর্গাপুজোর এই মেগা কার্নিভাল। দুপুর থেকে যান চলাচল যার কারণে নিয়ন্ত্রিত করা হয়েছে একাধিক জায়গাতে এবং ইতিমধ্যেই যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে বিভিন্ন পুজো কমিটি তারা নিজেদের সুসজ্জিত ট্যাবলো নিয়ে ইতিমধ্যেই সেখানে আসতে শুরু করে দিয়েছেন, কারণ আর কিছুক্ষণের মধ্যেই এই রেড রোডের কার্নিভাল শুরু হবে। 100-এরও বেশি পুজো কমিটি অংশ নেবে আজকের এই পুজোর কার্নিভালে। কার্নিভালের প্রস্তুতি খতিয়ে দেখতে রেড রোডে সিপি মনোজ বর্মা, তিনিও পৌঁছে যান শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব ঠিক কিরকম রয়েছে তা খতিয়ে দেখছেন সিপি মনোজ বর্মা। দেখাচ্ছি সেই ছবি, দেখাচ্ছি আপনাদেরকে রেড রোডে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে কার্নিভাল। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে একদিকে যখন পৌঁছে গিয়েছেন সেখানে সিপি মনোজ বর্মা, পাশাপাশি ইতিমধ্যেই বিভিন্ন পুজো কমিটি তাদের সুসজ্জিত ট্যাবলো নিয়ে এসে উপস্থিত হচ্ছেন সেখানে অভিনব ভাবনাতে। প্রত্যেকটা পুজো কমিটি তাদের ট্যাবলোকে সাজিয়ে তোলে এবং সেই সমস্ত ট্যাবলো ইতিমধ্যেই আসতে শুরু করেছে। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, কার মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে রেড রোডের এই মেগা কার্নিভাল। কড়া নিরাপত্তার বলয় মুড়ে ফেলা হয়েছে এই কার্নিভালের জন্য রেড রোড চত্বরকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন সেখানে, পাশাপাশি এই রেড রোডের কার্নিভালে আমন্ত্রিত থাকেন দেশ বিদেশের বিশিষ্ট অতিথিরা। তারাও এসে উপস্থিত হবেন এই রেড রোডের কার্নিভাল স্বচক্ষে দেখার কারণে। এবং আর কিছুক্ষণের মধ্যে এই কার্নিভাল শুরু হতে চলেছে, তার আগে ইতিমধ্যেই পুজো কমিটির সুসজ্জিত ট্যাবলো তা আসতে শুরু করেছে রেড রোডে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো রেড রোডে শুরু হতে চলেছে মেগা কার্নিভাল, তার আগে বিভিন্ন পুজো কমিটি তাদের সুসজ্জিত ট্যাবলো নিয়ে সেখানে এসে উপস্থিত হতে শুরু করেছে এবং সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছেন সিপি মনোজ বর্মা। দুপুর থেকেই কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে এই কার্নিভাল উপলক্ষে এবং রেড রোডে এই কার্নিভালে দেশ বিদেশের বিশিষ্ট অতিথিরা তারা এসে উপস্থিত হবেন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই রেড রোডের কার্নিভাল।
আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। রেড রোডের মেগা কার্নিভাল কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। সিপি মনোজ বর্মা, তিনি শেষ মুহূর্তের প্রস্তুতি যখন খতিয়ে দেখছেন, পাশাপাশি পুজো কমিটিরা তারাও এসে আসতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। সেখানেই দেখতে পাচ্ছেন সুসজ্জিত ট্যাবলো ইতিমধ্যেই আসতে শুরু করেছে রেড রোডে। আজকের এই মেগা কার্নিভালে যে সমস্ত পুজো কমিটি অংশ নেবে তাদের ইতিমধ্যেই আসতে উপস্থিত হয়েছেন সেখানে। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব রেড রোডে। রেড রোড থেকে রিয়া মাঝি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রতিনিধি। রিয়াদ, কিছুক্ষণ আগে তুমি দেখাচ্ছিলে যে সিপি মনোজ বর্মা তিনি এসেছেন, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? আর তো কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে রেড রোডের কার্নিভাল। দেখো অভিক, তোমাকে জানিয়ে রাখবো যে আমি রেড রোড নয়, আমি রানী রাজমণিতে রয়েছি এই মুহূর্তে, এবং যেখানে যোগ কার্নিভাল হওয়ার কথা ছিল রানী রাজমণিতে, ঠিক সেই জায়গাতেই সেই কারণের জন্য রানী রাজমণিতে পুলিশের যে নিরাপত্তাটা কিন্তু একদম চূড়ান্ত অটসাত করা হয়েছে। এবং এই জায়গা থেকে যেমনটা দেখা যাচ্ছে যে একাধিক ব্যারিকেড, একদিকে যেমন অ্যালুমিনিয়াম ব্যারিকেড ইউজ করা হয়েছে, অন্যদিকে লোহার ব্যারিকেড দেওয়া হয়েছে, এবং লোহার ব্যারিকেড দিয়ে পুরো রানী রাজমণিকে ব্লক করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে এখানে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে বা সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় এই পুজোর কার্নিভালকে। সেই কারণে কিন্তু মূলত এই ব্যবস্থা আমাকে আরো একবার সেই সাথে যেখানে লোহার ব্যারিকেড দিয়ে পুরো জায়গাটাকে ঘিরে ফেলা হয়েছে, জায়গাটা ঘিরে হয়েছে লোহার ব্যারিকেড দিয়ে, এবং অ্যালুমিনিয়াম ব্যারিকেড রয়েছে। আমার ক্যামেরা পার্সন যে চিত্র তোমাকে দেখাচ্ছে এই মুহূর্তে, সেই লোহার ব্যারিকেড দিয়েই কিন্তু পুরো রাস্তাটা, অর্থাৎ রানী রাজমণির যে লেন গুলো রয়েছে বা তিনটে লেন রয়েছে, একদিকের লেনের এক বাঁ সাইডের যে লেনটা, সেই লেনে যে দূরপাল্লার যে বাস রয়েছে সেইগুলো দেওয়া রয়েছে, সেগুলো স্ট্যান্ড করানো রয়েছে, এবং সেকেন্ড যে মিডিল লেনটা, সেই মিডিল লেনে এই আয়রন যে ব্যারিকেড রয়েছে সেই আয়রন ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে। একদম থার্ড যে লেন, একদম ডান দিকের, আমার ডান দিকের যে লেন আমাকে আমার দেখাতে, সেই লেনে লোহার ব্যারিকেড এবং পুলিশের যে ব্যারিকেড গুলো থাকে সেই ব্যারিকেড দিয়ে ফেলা হয়েছে। একদম এর যে পরের স্টেপ, সেই স্টেপটা দেখাতে বলবো, সেই ডোমটা দেখাতে বলবো, এই রানী রাজমণিতে একাধিক ভাগ করে দেওয়া হয়েছে, এবং সেই একাধিক জোনে এক এক রকম ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে। একদিকে বাঁদিকের যে লেনটা রয়েছে সেখানে যেমন বাস, দূরপাল্লার বাস দাঁড় করানো রয়েছে, সেখানে স্ট্যান্ড করানো রয়েছে। মিডিলের যে লেনটা রয়েছে সেখানে সেখানে লোহার ব্যারিকেড দেওয়া হয়েছে, এবং যে লেনে আমি দাঁড়িয়ে রয়েছি এই লেনে লোহার ব্যারিকেড, পুলিশের যে নর্মাল ব্যারিকেড সেই ব্যারিকেড একদম দূরে যেটা দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম ব্যারিকেড, অর্থাৎ যেই ব্যারিকেড গুলো যে কোনো মিটিং ব্যবহার করা হয়, যে কোনো নবান্ন অভিযান বা লালবাজার অভিযানে যে ধরনের ব্যারিকেড ইউজ করা হয় অ্যালুমিনিয়াম ব্যারিকেড, সেই ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে। এবং যেখানে লোহার ব্যারিকেড গুলো রয়েছে সেই লোহার ব্যারিকেডে যেটা দেখা যাচ্ছে রীতিমতো শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। আমাকে আমার যে চিত্র দেখাচ্ছে যে একদম শিকল দিয়ে বেঁধে যেখানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, সেই চিত্র দেখাচ্ছে যে যেখানে শিকল বা বাধা আছে, চেন করে বাধা আছে একটা ব্যারিকেডে একটা ব্যারিকেড, এবং সেখানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে নিজে ডাক্তারদের মেল করে বলে রয়েছে আজকের দিনে যেদিনকে পুজো কার্নিভাল সেই দিনে যাতে এই গ্রহ কার্নিভাল না রাখে ডাক্তাররা, সেই অনুরোধ জানিয়েছিল চিফ সেক্রেটারির তরফ থেকে, সেই অনুরোধ জানানো ছিল। কিন্তু তারপরে যেটা দেখা যায় যে সেই যে আবেদন বা সেই যে অনুরোধ সেটা কিন্তু মান্যতা দেয়নি ডাক্তাররা। তারা বলেছিলেন যে এই জায়গাতেই, অর্থাৎ এই রানী রাজমণি যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেই রানী রাজমণিতেই কিন্তু সেই যে তাদের যে গ্রহ কার্নিভাল সেই গ্রহ কার্নিভাল তারা করবেন, কিন্তু সেটাকে সেটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু যে অপর সাইডে, অর্থাৎ পুজো কার্নিভাল যেখানে চলছে সেটা কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে, এবং এখান থেকে কোনোভাবেই যাতে কেউ বাইরে না বেরিয়ে পড়তে পারে। ইতিমধ্যেই আমাকে ব্যাপার করতে বলবো যে চিত্রটা দেখানোর জন্য যেখানে অফিসিয়ালসরা তারা এসেছেন, তারা পুরো বিষয়টা খতিয়ে দেখছেন যে যাতে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে পুলিশের কোথাও কোনো রকম খামতি না থেকে যায় সেই বিষয়টাই কিন্তু প্রধান নজরে দিচ্ছে একাধিক সিনিয়র অফিসিয়ালসরা।
পরিষ্কার ঘটনা না ঘটে ঘোড়া বিরক্তি হচ্ছে রেড রোড, এবং সেই রেড রোডে পুজো কার্নিভাল চলছে আর কিছুক্ষণের মধ্যে চারটে থেকে কার্নিভালের টাইম, এবং একই সঙ্গে চারটে থেকে এই জায়গাতে অর্থাৎ রানী রাজবনীতেও কিন্তু গ্রহ কার্নিভাল হবে বলে ডাক্তাররা জানিয়েছিল। কিন্তু সেই গ্রহ কার্নিভাল আটকানোর জন্য যেমন অনুরোধ করা হয়েছিল তেমনই কিন্তু পুলিশের তরফ থেকে টাইট অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে যাতে কোনোভাবে পুজো কার্নিভালে কেউ পৌঁছে না যায়, সেখানে গিয়ে যাতে তারা এই আন্দোলনের যে বিষয় যেটা চলছে যেটা ধর্মতলার এই যে ধরিণত চলছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে জায়গাটা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রানী রাসমণির যে জায়গাটা, এই জায়গায় কিন্তু 163 অর্থাৎ প্রিভিয়াস অর্থাৎ আগের যেটা 144 ছিল সেটা 163 এখন হয়েছে নতুন বিএনএসএস এ, সেখানে ইয়ারপিতে 163 তারা কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে বিভিন্ন জায়গায় ধর্মতলা চত্বর থেকে আরম্ভ করে দড়িনা ক্রসিং অর্থাৎ যেখানে 5 জনের বেশি কেউ কিন্তু জমায়েত করতে সেই বিষয়টা তুমি দেখতে পাচ্ছ যে একাধিক চেন আনা হচ্ছে, বড় বড় চেন আনা হচ্ছে, এবং সেই চেন দিয়ে কিন্তু এই লোহার যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড গুলোকে বেঁধে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবেই কেউ এই ব্যারিকেড ক্রস করে এগিয়ে না যেতে পারে। কারণ তোমাকে যেটা বারবার বলছি ঢিলছড়া দূরত্বেই রেড রোড, এবং সেখানে যাতে সিকিউরিটি কোনোভাবেই হ্যাম্পার না হয় সেই বিষয়টাও কিন্তু পুলিশের তরফ থেকে নজরে রাখা হচ্ছে। অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ রিয়া তোমাকে। রিয়া মাঝি এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রানী রাসমণি রোড থেকে। অবশ্যই এই খবরের দিকে তো আমাদের নজর থাকবে, আরো অনেক খবর রয়েছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।